কেয়ার কর্মী ইংরেজি না জানার কারণে লিফটে আটকা পড়ে মৃত্যু হয়েছে এক নারী ব্রিটেনে এক বৃদ্ধ নারী সিঁড়ির লিফটে আটকা পড়ে সেখানে দায়িত্বে থাকা কেয়ার স্টাফরা তাকে উদ্ধার করার জন্য নাইন নাইনে নাইনে ফোন দিয়ে ঘটনাটি বলতে পারেনি কারণ যেসব কেয়ার কর্মীরা ছিল যে কেয়ার কর্মী ছিল তারা যথেষ্ট ইংরেজি জানত না পরে ওই আটকা পড়া নারীর মৃত্যু হয় একটি তদন্তে এমন তথ্য উঠে এসেছে বিবিসি জানিয়েছে ডিমানসিয়ায় আক্রান্ত একানব্বই বছর বয়সী বারবার রাইমেল দুই সালের আট আগস্ট সামারসেটের ল্যাংপোর্টের আংশেল হাউস কেয়ার হোমের লিফটে আটকা পড়েন এরপর কেয়ার সার্ভিস সার্ভিসের কর্মী ইংরেজি না জানায় দীর্ঘ সময় আটকে থাকার পর মারা যান ওই নারী পরে প্যারামেডিকরা এসে তার মরদেহ উদ্ধার করে এই ঘটনায় করোনার বলেছে যে এই ধরনের আরও মৃত্যুর ঘটনা এড়াতে কেয়ার কর্মীদের ভালো ইংরেজি বলতে হবে তদন্তে দেখা গেছে ওই সময় দায়িত্বে থাকা দুজন কেয়ার টেকারের নেটিভ ভাষা ইংরেজি ছিল না একজন ছিলেন রোমানিয়ান এবং অন্যজন ভারতীয় এই কর্মীদের মধ্যে একজন ইংরেজি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়নি যা ওয়ার্কিং ফিসার অন্যতম জরুরি বিষয় চাহিদা ফুলফিল না করেও এভাবে তাকে কাজের অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র ইংরেজি না জানার কারণে ভুল তথ্য পাঠানোর ফলে মৃত্যু হয়েছে বারবার করোনা জানিয়েছে থাকা কেয়ারটেকার রক্তপাত শ্বাসকষ্ট সমস্যা দায়িত্বে না বোঝার পাশাপাশি ওই নারী জীবিত আছে নাকি বা জীবিত আছে নাকি মারা গেছে সেটিও নির্ধারণ করতে পারেনি এদিকে এই ঘটনায় মারা যাওয়া নারী বারবারা রাইমেলের মেয়ে খুব প্রকাশ করেছেন তিনি বলেছেন এভাবে কেয়ার কর্মী কিভাবে নিয়োগ হয় সেটি আসলে সরকারের ভালোভাবে দেখা উচিত এই মৃত্যুর পর সামার সেটির করোনার বিশেষ মার্স জানিয়েছেন যে ইংরেজি না জানা এই রোগীর মৃত্যুর একটি বড় কারণ এমন ঘটনা তাদের কাছে প্রায়শই আসে তাই কর্মী নিয়োগ দেওয়ার আগে ইংরেজি ভাষার দক্ষতা পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করেছেন তিনি এই ছিল আমার কাছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক নারীর মৃত্যুর কারণ হিসেবে ইংরেজি ভাষা না জানা বিষয়টি যে উঠে এসেছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি